আজি হচ্ছে ডিসেম্বর তিন ভিন্নক্ষম দিবস আজি সারা বিশ্ব ভিন্নক্ষম দিবস পালন করছি আিন্নক্ষম মানুষ সমাজের মুখ্য স্রোতের সামিল করা রাজ্য সরকার হুম কিংবা কেন্দ্র সরকার বিভিন্ন যোজনা প্রণয়ন করছু কিন্তু দুঃখর বিষয় সে যোজনা আজ পর্যন্ত ঠিকসে কার্যকরী হয়ে পড়ি যদি কহা সাধারণ বর্গর পিলা পরি ভিন্নক্ষম পিলা কমিটি গোটিয়ে শ্রেণী গৃহরে মিশি পাঠ পড়বে সেপ্রতি গুরুত্ব দিয়া যাওনি কিন্তু অনেক দেখা যদি রাজ্যের ভিন্নক্ষম মানে বর্তমান সুদ্ধা অসুবিধার সম্মুখীন হচ্ছেন সে যোজনা কার্যকরী হোনি সেপাই আজ যে ওড়শা রয়েছেন স্পেশাল এজুকেশন ফেডেরেসন পক্ষ আসছেন গঞ্জাম জেলাপাড়ক এক দায়িত্বপূর্ণ কে সে মুখ্য আভিমুখ্য হচ্ছে যে যে মুখ্য স্রোতে সামিল করা ভিন্নক্ষম মানুষ সরকার যে যোজনা করছেন সে যোজনা ঠিকভাবে কার্যকরী হোক তাঁর সহ সিধা সখ আলোচনা করা কম কবে আজ্ঞা আজ আপনার আসছেন জেলাপাড়ক এক দায়িত্বপূর্ণ করে কম সব আজ দাবি আজ আমার দাবি হচ্ছে রাজ্য সরকার আরপিডব্লিউ আক্ট 2016 লাগু হয়েছিল প্রতি স্কুলের স্বতন্ত্র শিক্ষক নিযুক্তি দাবি আমার হচ্ছে প্রমুখ দাবি রাজ্য মানব সুপ্রিমকোর্ট এমন্তে ছমাস মধ্যে নিজের প্রত্যেক রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলক নির্দেশ দিয়েছেন প্রত্যেক বিদ্যালয়ের জনে জনে স্বতন্ত্র শিক্ষক নিযুক্তি দেওয়া ও সেই ভিন্নক্ষম বিদ্যার্থী মানুষ সমাজের মুখ্য স্রোতরে সামিল করে সাধারণ বিদ্যার্থী মানুষ পাঠ পড়িবার সুযোগ দেওয়া আমি দাবি করছি দেখবা আজ্ঞা প্রত্যেক দেখা সাধারণ বর্গর পিলা প্রত্যেকটি বিদ্যালয় যাচ্ছেন কিন্তু ভিন্ন সেপারেট স্কুল থাকছে কাহি সে ভিন্নক্ষম মানে সাধারণ পিলা সহ মিশিয়ে পাঠ পড়ি সেই আমার নিহতি দরকার স্বতন্ত্র শিক্ষক নিযুক্তি কিন্তু গোটে জেনেরাল টিচর কেবেলে ভিন্নক্ষম পিলা মানুষ পাঠ পড়াই পারবে সেইপা আমি আরসিআই রেজিষ্ট্রেসন করি স্বতন্ত্র শিক্ষক মানে স্টুডেন্ট মানি আমি আরসিআই রেজিষ্ট্রেসন করি মানে দুই বর্ষ ট্রেনিং নিয়ে অছু কাহি গোটে ভিজুয়াল পিলা যদি চাইব সি ব্রেলে পাঠ পড়ি পার কিন্তু গোটে স্বতন্ত্র মানে জেনেরাল টিচর তাকে কেবেলে পাঠ পড়ে তো সি সেইটা স্কুলের যেত আসুচি সি সে অসুবিধার সম্মুখীন হচ্ছে সেইপা আরসিআই আমার আরপিডব্লিউ আক্ট অনুসারে 2016 সবু স্কুল হাইস্কুল ও প্রাইমারি স্কুলে গোটে গোটে জন জন স্বতন্ত্র শিক্ষক মানুষ নিযুক্তি দিয়া যাও বলে সুপ্রিমকোর্ট অর্ডর দিয়েছে কিন্তু বর্তমান পর্যন্ত সবু স্টেট্রে নিযুক্তি সরলি কিন্তু বর্তমান পর্যন্ত আমার ওড়িশা সরকার এ বিষয়ে কিছু মধ্য পদক্ষেপ নেওনা সেইপা আমি আজ বাধ্য হয়ে স্বতন্ত্র মানে ইয়ে দিব্যাঙ্গনা স্টুডেন্ট মানি কমিটি সে সমাজ আমার সহ মিশি চলিপার তাঁর এজুকেশন কমিটি আগুক হয়ে পার সে কমিটি পাঁচ জনের কোয়ালিফাইড হয়ে পার সেইপা আমি মানে আমার নিযুক্তি দাবি নিয়ে কলেক্টর পাখক আসছি যিনি ভিন্নক্ষমকে মুখ্য স্রোতের সামিল করা এমন লক্ষ্য রয়েছে এ কম কবে দেখা যদি রাজ্য সরকার হুম বা কেন্দ্র সরকার ভিন্নক্ষম মানে অনেক যোজনা প্রণয়ন করতে কমিটি সে মুখ্য স্রোতের সামিল করে কিন্তু আজ পর্যন্ত না সে ভিন্নক্ষমকর সে যোজনা কার্যকরী হচ্ছে না সরকার গুরুত্ব দেখুন আজ হচ্ছে ডিসেম্বর তিন তারিখ যাকে বিশ্ব ভিন্নক্ষম দিবস আমি পালন করছু সত কিন্তু আমার দুঃখ লাগুচি যে পিলাকে মুখ্য স্রোতকে আমি আনিপারুনা কারণ আমি আনবু কমিটি সরকার যদি আমি গোটে চান্স দিয়ে 2016 মাসে আরপিডব্লিউ আক্টরে কুহাযাই যে সমস্ত স্কুলের গোটে গোটে স্বতন্ত্র শিক্ষক নিযুক্তি হব কিন্তু আজ পর্যন্ত প্রায় 2021-22 মাসে হয়ে গেল গোটে রিকোয়ারমেন্ট দেই না বর্তমান রাজস্থান সরকার পঞ্জাব সরকার সমস্ত দিল্লি সরকার সমস্ত তাঁকর স্পেশাল টিচর মানুষ রিকোয়ারমেন্ট দিয়ে সারে বট ওড়িশা সরকার এপরি গোটে অপারগ সরকার যে এপর্যন্ত আমি স্বতন্ত্র পিলাঙ্কর শিক্ষাকে ঘৃণ্য পছরে হি রাখি যাচ্ছি আমার মুখ্য দাবি হল আমার যে বয়স সীমা রয়েছে 42 বর্ষ তাকে করা যাও কারণ এটি ভিতরে কিছু মধ্যে রিকোয়ারমেন্ট দিয়া যায়নি আমার বয়স মধ্যে বড়ুচি বয়স সীমা 42 করা যাও আর আমার মুখ্য দাবি হচ্ছে এই ছ মাস ভিতরে মাননীয় সুপ্রিমকোর্ট যে অর্ডার দিয়েছেন সেই অর্ডার অনুযায়ী আমাকে পোস্টিং দিয়া যাও বলে আমার অনুরোধ নিহতি ভাবে প্রতিজ্ঞা শুনতে যেভাবে কেন সরকার যে ভিন্নক্ষম মানুষ গোটে সেপারেট শিক্ষক নিযুক্তি দরকার কাহিঁকি না ভিন্নক্ষমকে যদি মুখ্য স্রোতের সামিল করা অছি সে তো শিক্ষা গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে কিন্তু এমানকর যে রয়েছে যে আক্ট কথা কোচন সে আক্ট বর্তমান সুদ্ধা রাজ্য সরকার লাগু করুনা যাফলে এমানে মধ্যে নিযুক্তি পাই নাহান্তি ভিন্নক্ষম মধ্যে মধ্যে শিক্ষার বঞ্চিত হচ্ছে তো সেমানক দাবি রয়েছে যে সে আক্টকু যথাশীঘ্র লাগু করা যাও আর ভিন্নক্ষমকে মধ্যে মুখ্য স্রোতরে সামিল করা যে লক্ষ্য রখাইছি সে লক্ষ্য পূরণ করা যাও বলে এমন দাবি করছেন গঞ্জাম জেলাপাড়ক কার্যপরিসর বিষ্ম প্রধানক রিপোর্ট অর্গস নিউজ।